নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার, আপনাদের আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল টেকনিক শেখাবো, যে টেকনিকটি আপনারা টেকনিক না বলে এটাকে টোটকাও বলতে পারেন। তো খুবই কার্যকরী এই টেকনিকটি আমি আপনাদেরকে শেখাবো। আপনাদের মানি ব্যাগ, পার্স, ওয়ালেট এগুলোর সঙ্গে এই টেকনিকটি আপনার করতে হবে। এটার ফলে কি হবে, আপনার যে পার্স আছে বা মানি ব্যাগ আছে বা ওয়ালেট আছে, যেখানে আপনি টাকা রাখেন, সেই ব্যাগটি কিন্তু সবসময় টাকায় পরিপূর্ণ থাকবে। অর্থাৎ সেখান থেকে আপনি যখন খরচ করবেন, তারপর আবার সেখানে টাকা এসে যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনার ওই মানি ব্যাগ বা পার্স বা ওয়ালেটটি একটি মানি ম্যাগনেট তৈরি হয়ে যাবে, মানিকে অ্যাট্রাক্ট করার একটা পাওয়ার তার মধ্যে এসে যাবে, একটা ভাইব্রেশন চলে আসবে, একটা পজিটিভ এনার্জি থাকবে, যার দ্বারা কিন্তু ওই পার্স সবসময় মানিকে অ্যাট্রাক্ট করতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, শুনে আপনারা হয়তো ভাবছেন যে এরকম হয় নাকি। হ্যাঁ হয়, এটা খুবই কার্যকরী একটি টেকনিক, এবং এই টেকনিকটি কিন্তু আমাদের পুরনো দিনের যে সমস্ত মানুষ রয়েছে, ঠাকুমা, দিদা বা কাকিমা জেঠিমারা, তারা কিন্তু এই টেকনিকটি ইউজ করতেন। সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, তো সেখান থেকেই আমি কিন্তু এই টেকনিকটি আবার তুলে এনেছি, এবং সেই টেকনিকটির সঙ্গে আরও দুটো একটি জিনিস আমি অ্যাড করেছি। তো এবার একটি পাওয়ারফুল টেকনিক তৈরি হয়ে গেছে, যেটা আমি নিজে ইউজ করছি, এবং আমি চাই আপনারাও ইউজ করুন এবং আপনারাও এর বেনিফিট পান। তো ভিডিওটি পুরো দেখুন এবং মন দিয়ে দেখুন, যে যে বিষয়গুলো আমি বলছি সেগুলোকে আলাদা খাতায় নোট করে রাখুন, কী কী জিনিস প্রয়োজন এবং কীভাবে করতে হবে, এবং তারপর আপনি আপনার সময় মতো সেই জিনিসগুলোকে জোগাড় করুন এবং এটা আপনি আপনার মানি ব্যাগের সঙ্গে করুন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এবং যিনি ফার্স্ট আজকে আমার চ্যানেলে এসেছেন, অর্থাৎ আমার এই ভিডিওটি দেখছেন, তাকে প্রথমত ওয়েলকাম জানাই এবং তাকেও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি সেই ম্যাজিক্যাল টেকনিক। তো বন্ধুরা, আপনার মানি ব্যাগকে মানি ম্যাগনেটে পরিণত করার জন্য কি কি প্রয়োজন সেটা একটু আগে দেখে নিচ্ছি। সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তিনটে এলাচ, ছোট দেখে, সুন্দর, নিখুঁত দেখে তিনটে এলাচ নেবেন, যেন এলাচগুলো ঠিকঠাক থাকে, ফাটাফুটো না থাকে। এরপর তিনটে টুকরো নেবেন দারচিনির, ছোট ছোট দেখে তিনটে দারচিনির টুকরো নেবেন। এর পাশাপাশি তিনটে লবঙ্গ, লবঙ্গগুলো দেখবেন যেন খুব সুন্দরভাবে থাকে, ছোট দেখে খুব সুন্দর থাকে, মাথার যে ফুল সেটাও যেন অক্ষত থাকে। তো এই তিনটে জিনিস নেবেন। এরপর যে কর্পূরের পিস পাওয়া যায়, বা আপনি যে এমনি যে কোনো কর্পূরও নিতে পারেন, তবে শুদ্ধ কর্পূর, অ্যাকচুয়াল দোকানে যেগুলো পাওয়া যায় ট্যাবলেটের আকারে যেগুলো, সেগুলো যদি শুদ্ধ হয়, মানে পিওর থাকে, তাহলে ঠিক আছে। ভেজাল যদি হয়, কারণ কর্পূরের মধ্যে মোম দিয়ে ভেজাল করে বিক্রি করা হয়, তো ওই জন্য আমি বিষয়টা বললাম, পিওর কর্পূর প্রয়োজন। সেখানে আপনি দরকার পড়লে যে লুজ যে কর্পূর পাওয়া যায় দশকর্মার দোকানে, সেটা নিয়ে আসতে পারেন, সেখান থেকে একটা ছোট টুকরো আপনি নিয়ে নিতে পারেন। এর পাশাপাশি তিনটে এক টাকার কয়েন, ঠিক আছে, তিনটে এক টাকার কয়েন আপনি নিয়ে নেবেন, যে এক টাকাগুলোতে ধানের শীষ থাকে দেওয়া, সেটা লোহার হতে পারে, দস্তার হতে পারে, ঠিক আছে। বা যদি আপনি এই রকম ধানের শীষওয়ালা এক টাকা না পান, তো নর্মাল যে এখন ছোট এক টাকা আছে সেটাও নিতে পারেন। এছাড়া একটি হলুদ যদি প্যাকেট আপনি পান, ছোট দেখে যদি একটা প্যাকেট পান, ঠিক আছে, যেগুলোই খোলা যায় আবার চেপে আটকে দেওয়া যায়, হলুদ রঙের যদি ওরকম প্লাস্টিকের প্যাকেট পান খুব ভালো। আর না হলে হলুদ কাপড় নেবেন, ধোয়া মোছা শুদ্ধ কাপড় নেবেন হলুদ, ছোট একটা টুকরো, আর একটু লাল সুতো, এইগুলো মোটামুটি আপনার প্রয়োজন। তো কি দিয়ে কিভাবে কি করবেন সেই প্রক্রিয়া বলার আগে কয়েকটি কথা বলবো। এটা তো আপনি আপনার মানি ব্যাগের জন্য করছেন, কিন্তু তার আগে আপনার আরও কিছু বিষয় যে খেয়াল রাখতে হবে, সেটা কি, ম্যাক্সিমাম আমি অনেক মানুষের দেখেছি, আমার চোখেই হয়তো পড়েছে, মানি ব্যাগের অবস্থা খুব খারাপ। সেটা যদি লেদারের হয় তো লেদারের সেই মানি ব্যাগটিও অবস্থা খারাপ, রেক্সিনের হলে সেটাও দেখছি খারাপ। অর্থাৎ মানি ব্যাগগুলো যে সবাই ব্যবহার করছেন সেগুলোর খুব করুণ দশা, মানে ওগুলো ইউজ করার মতো নয়, সেগুলো কিন্তু জোর করে
আপনারা ইউজ করছেন। তো এতে কি হচ্ছে, পজিটিভ এনার্জি তো তৈরি হচ্ছেই না, বরঞ্চ নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। অর্থাৎ টাকা আসবে কি, এসেই বেরিয়ে যাচ্ছে আপনার কাছে। হয়তো সপ্তাহ শেষে কি মাসের শেষে আপনার যে মায়না বা যে টাকাটি আপনি অর্জন করলেন, সেটা ধরুন 10,000 টাকা 20,000 টাকা যেটা এলো, আসার আগেই একটা লিস্ট তৈরি হয়ে গেল যে আপনি 10,000 পেলেন, আপনার 12,000-এর লিস্ট তৈরি হয়ে গেল, অর্থাৎ 10,000 এসেই বেরিয়ে গেল, উল্টে আরও -2,000 টাকা। তো এই যে ব্যাপারটা, এই এনার্জি কিন্তু ওই মানি ব্যাগগুলোর থেকে কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যে ওয়ালেট, মানি ব্যাগ বা পার্স যাই বলুন না কেন, সেটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ছেঁড়া ফাটা না থাকে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। রেক্সিনের মানি ব্যাগ হতে পারে, লেদারের হতে পারে, বা অন্য কোনো কিছু প্লাস্টিকের হতে পারে, এখন অনেক রকম পাওয়া যাচ্ছে। তো যাই আপনার কাছে থাকুক না কেন, সেটা যেন ছেঁড়া না হয়, ফাটা না হয়, রং উঠে গেছে, মানে ঘষে 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 একদম তার অবস্থা খারাপ, এরকম জাতীয় মানি ব্যাগ যেন না হয়। মানি ব্যাগটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর থাকে, ঠিক আছে। এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানি ব্যাগের মধ্যে অনেক বেকার কাগজ অনেকেই কিন্তু ভরে রাখে, ঠিক আছে। মানি ব্যাগ খুব মোটা দেখা যাচ্ছে, অথচ ভেতরে টাকা নেই, কাগজপত্রে ভর্তি। আরে ভাই, মানি ব্যাগ নামটা হচ্ছে মানি ব্যাগ, ওখানে থাকবে টাকা, এত কাগজপত্র থাকবে কেন? দুটো একটা কার্ড থাকবে, দু একটা ভিজিটিং কার্ড থাকতে পারে, প্রয়োজনীয় দু একটা কাগজ, ফোন নাম্বার, কারো হয়তো কার্ড নেই, আপনি নাম্বার লিখে রেখেছেন, সেটা থাকতে পারে। তাও এখন যা দুনিয়া, এখন সবার হাতে মোবাইল রয়েছে, সব সেখানেই থাকার কথা, এ আলাদা করে মানি ব্যাগে এসব রাখার প্রয়োজন নেই। তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই বেকার যে কাগজপত্র মানি ব্যাগের মধ্যে ভর্তি হয়ে রয়েছে, ঠিক আছে, সেখানে কোনো কোনো নাম্বার লেখা থাকতে পারে। আপনারা কি সবসময় জানেন যে কোন নাম্বারের কী ভাইব্রেশনের খেলায় কী হচ্ছে আপনার সঙ্গে? অতএব এগুলো রাখবেন না, যেটা খুব প্রয়োজন সেটাই রাখুন, বাদবাকি জিনিস দরকার পড়লে আপনি ঘরে কোনো একটা জায়গায় রাখুন, তাও সেগুলো লকারের মধ্যে কখনো রাখবেন না, বা যেখানে আপনি অর্থ রাখেন সেখানে রাখবেন না, ঠিক আছে। সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাক্সিমাম মানুষ কী করেন, দোকান থেকে কিছু কিনলেন, কিনে সেই যে বিলটি মানি ব্যাগের মধ্যে সযত্নে রেখে দিলেন, মানে ওটা একদম প্রত্যেক দিন দেখবো আর আমি খুশি হব আমি এত টাকা খরচা করেছি। এই যে একটা আমাদের মধ্যে একটা কি বলবো মোর্দা দোষ, এগুলো এই যে দোষগুলোর জন্য কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি। বিল অর্থাৎ আপনি টাকা খরচ করেছেন, সেটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছে, সেটা আপনি সযত্নে মানি ব্যাগের মধ্যে রেখে দেওয়ার অর্থ হলো এই, ওই মানি ব্যাগে টাকা আসতে চাইবে না, আরও যা আছে সেটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইবে। তো আপনি কি চাইবেন যে আপনার মানি ব্যাগে টাকা না আসুক এবং যা আছে বেরিয়ে যাক? সিদ্ধান্ত আপনারাই নিন, আমার আপনাদের এগুলো বলা উচিত। আমি সেই জন্য এই টেকনিকে, যদি ওই বিষয়গুলো নেই তাও আমি অ্যাড করলাম, প্রথমেই আমি বলেছিলাম যে আমি কিছু জিনিস অ্যাড করছি, তো এগুলোই অ্যাড করছি। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যেগুলো আপনাদেরকে জানানোর, তো আজকে এই টেকনিকটি আমি পেয়ে গেলাম এবং এই রিলেটেড বলে আমি এখানে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। কখনোই কোনো বিল মানি ব্যাগের মধ্যে রাখবেন না, সেটা যে কোনো জায়গার বিল হতে পারে, এমনকি গয়নার বিল, গয়নার বিল কিন্তু গয়নার সঙ্গেও কখনো রাখতে নেই, ঠিক আছে, আলাদা কোনো একটি জায়গায় রাখুন, কোনো ফাইল বানান সেখানে রাখুন। আপনি যেখানে জমির দলিলপত্র কাগজপত্র রাখছেন, আপনি চাইলে সেখানেও একটি ফাইল তৈরি করুন, বিল বলে ফাইলের উপরে বিল লিখে রাখুন, সেটা আপনি সেখানে রেখে দিন। কিন্তু কখনোই সেই বিলটি আপনি ওই গয়নার সঙ্গে লকারে রাখবেন না, তাহলেও নেগেটিভ এনার্জি তৈরি হবে। বিল অর্থাৎ টাকাটি খরচ হয়ে গেছে, বিল দেখলে আমরা কী মনে করি, আরে বাবা এত বড় একটা বিল এখন আমাকে পে করতে হবে, মানে কি আমার কাছ থেকে টাকা এখন খরচ হবে, তাহলে এই যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। তো এই এনার্জি থেকে বাঁচতে হবে, যা খরচা করেছেন, মন খুলে খরচা করেছেন, হয়ে গেছে, ওটা ভুলে যান আপনি, ঠিক আছে। এবং বিলটি যদি আপনার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টির কিছু বিষয় থাকে, তো সেই কার্ডটি আপনি রাখুন, বাদবাকি বিল রেখে আপনার কী হবে সেটা ফেলে দিন, দূর করে দিন বাড়ির থেকে। যত দূর করে দিতে পারবেন বিল, তত আপনার বাড়ির জন্যও ভালো, ঠিক আছে। মানি ব্যাগ শুধু না, পুরো বাড়ির জন্যই ভালো, কোনো বিল রাখার প্রয়োজন নেই। যেটা খুবই প্রয়োজন, ভবিষ্যতে প্রয়োজন দরকার হতে পারে, সেটার একটা আপনি মোবাইল একটা ছবি তুলে একটা জায়গায় একটা হাইড, যেখানে ফাইল রাখা হয় সেখানে লক করে রেখে দিন, ঠিক আছে, সবসময় আপনার চোখে পড়বে না। আপনি এমনি যদি মোবাইলে ছবি তুলে রাখেন, তাহলেও আবার আপনার যখন ওটা যে কোনো সময় চোখে চলে, মানে আপনার সামনে চলে আসতে পারে। একটি ছবি যদি তুলে রাখেন, তাহলে একটি হাইড করে রাখুন, ওই যে ছবিটি একটা জায়গায় লক করে রাখুন, যেখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকে প্রয়োজনে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার
কি করবেন সেটা বলছি। আরও একটি বিষয়, মানি ব্যাগে বা পার্সে কোনো স্বর্গবাসী কোনো মানুষের ছবি আপনি রাখবেন না, ঠিক আছে? আপনি আপনার বাচ্চার ছবি রাখতে পারেন, ওয়াইফের ছবি রাখতে পারেন, ফ্যামিলির সবার ছবি রাখতে পারেন, কিন্তু যারা স্বর্গবাসী হয়ে গেছেন অর্থাৎ যারা গত হয়ে গেছেন তাদের ছবি কিন্তু আপনি মানি ব্যাগে রাখবেন না। আপনি আপনার ইষ্টদেবের ছবি রাখতে পারেন, গুরুদেবের ছবি রাখতে পারেন, তাদের চরণের ছবি রাখতে পারেন, সেগুলো করতে পারেন, কিন্তু কোনো আপনার ফ্যামিলি মেম্বার যে গত হয়ে গেছে তার ছবি কিন্তু কাইন্ডলি আপনাদের এই এতে পার্সে রাখবেন না। তো এবার কি করবেন, যে যে জিনিসগুলো আপনাদের আমি জোগাড় করতে বললাম সেগুলো প্রথমত একটু ধুয়ে মুছে নেবেন, ঠিক আছে? কয়েন, এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা বললাম এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে ধুলো ময়লা না থাকে। প্রয়োজনে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে পারেন। আর যে কাপড়ের কথা বললাম সেটা ধুতে হবে না। তো এবার ওই সমস্ত বিষয়গুলো, ওই যে প্লাস্টিকের পাউচ বললাম সেখানে রাখতে পারেন, অথবা ওই যে হলুদ কাপড় বললাম তার মধ্যে রেখে আপনি ওটাকে আটকে এবার ওই লাল সুতো দিয়ে আপনি দু একটি গিট মেরে দিন, মানে একটু পেঁচিয়ে দু একটি গিট মেরে দিন। ক পাক দিতে হবে এর কোনো ব্যাপার নেই, আপনি তিন পাক দিয়ে দিন, ঠিক আছে? তিন প্যাঁচ দিয়ে একটা গিট মেরে দিন। এবার আপনি যদি রেইকি জেনে থাকেন তাহলে অনেক ভালো, আপনি দু হাতে রেইকি কল করে নিন। রেইকি এসে যাওয়ার পরে বাঁ হাতের ওপর ওই জিনিসটি রাখুন ডান হাত দিয়ে চাপা দিয়ে। এবার আপনি ওটাকে চার্জ করুন, জাস্ট ওর মধ্যে রেইকি দিন, ঠিক আছে? আর আপনি যদি রেইকি না শিখে থাকেন কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি এমনি দুটো হাতকে ঘষে নিন, নিয়ে তার ওপর রাখুন, আর এক হাত দিয়ে চাপা দিয়ে আপনি হাতটা ওরকম রেখে আপনি একটা কল্পনা করুন যে আপনি বিশ্বশক্তি আপনার মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ সাদা আলো আপনার মধ্যে প্রবেশ করছে, আপনার দু হাত থেকে সেই সাদা আলো বেরিয়ে অর্থাৎ বুক অবধি এসে সেই সাদা আলো দু কাঁধ হয়ে হাতের তালু থেকে বেরিয়ে সেই ওই যে পাউচটি আছে তার মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ আপনার যে শরীরের এনার্জি সেটা দিয়ে আপনি ওটাকে চার্জ করলেন। আর যারা রেইকি শিখেছেন তারা রেইকি দিয়ে চার্জ করলেন। এবার যখন এটা চার্জ করছেন আপনি এটাও ভাবতে পারেন যে আপনার মানি ব্যাগে সবসময় পয়সা মানে টাকা পরিপূর্ণ থাকছে, ঠিক আছে? দু হাজার টাকা নোট সেটা আছে, 500 আছে, ঠিক আছে? বড় বড় কারেন্সি সেইগুলো আপনার মানি ব্যাগে সাজানো রয়েছে, সেটা আপনি আপনার মতো করে ইমাজিন করে নিন। দু ক্ষেত্রেই, রেইকি যিনি জানেন এবং যিনি জানেন না, দু ক্ষেত্রে আপনি একটু ভিজুয়ালাইজ করে নিন যে আপনার মানি ব্যাগে এই টাকাগুলো রয়েছে, ঠিক আছে? সবসময় টাকা থাকছে এবং আপনি খুব হ্যাপি, এটা আপনার মতো করে আপনি একটু ভিজুয়ালাইজ করুন। এবং ওই যে বিষয়গুলো আপনি হাতে রেখে করলেন অর্থাৎ সেই পুরো বিষয়টা চার্জ হয়ে গেল। এবার চার্জ হয়ে যাওয়ার পর আপনি আপনার মানি ব্যাগের যে কোনো জায়গায় ওটাকে রেখে দিন, সর্বদা ওটা ওখানেই থাকবে। তো এই যে রাখলেন, এই রাখা অবধি কিন্তু আপনার কাজ, এবং এই যে রাখলেন আপনি কতটা পজিটিভ ওখানে এনার্জি তৈরি করলেন সেটা আপনি নিজেও জানেন না, এবং ওই যে এনার্জি ওখানে থাকলো এবং তার যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, এই ভাইব্রেশন ক্রিয়েটের মাধ্যমে কিন্তু মানি অ্যাট্রাক্ট হবে ওই মানি ব্যাগের দিকে। তবে মাধ্যম কিন্তু আপনি, আপনি যদি কাজকর্ম না করেন, আপনার কোনো কাজ না থাকে, সারাদিন যদি আপনি বসে থাকেন বাড়িতে, তাহলে কিন্তু আপনার জন্য এই টেকনিকটি কাজ করবে না, কারণ কর্মই ধর্ম। কর্ম যদি আপনি করেন তারপর ফল পাবেন, আগে একটি গাছ পুঁতবেন, যত্ন করবেন, তারপর তো সেই গাছে ফল হবে। তো সেটা যদি আপনি না করেন অর্থাৎ কর্ম না করেন, তাহলে কিন্তু এই টেকনিক কেন কোনো টেকনিকই কাজ করবে না। সুতরাং আপনার যে কাজ সেটা আপনি করবেন। এই টেকনিকের কাজ হচ্ছে কি, আপনার যে নেগেটিভ এনার্জিগুলো আপনার চারপাশে রয়েছে, যে এনার্জিগুলোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অর্থাৎ আপনার টাকা আসছে আবার বেরিয়ে যাচ্ছে, কিছু সেভ হচ্ছে না, উল্টে আপনি আরও মাইনাস ব্যালেন্সে চলে যাচ্ছেন, অর্থাৎ ধার হয়ে যাচ্ছে আপনার, সেই জায়গা থেকে আপনাকে মুক্ত করবে, সেখান থেকে বের করে নিয়ে আসবে। তার অর্থ এই নয় কিন্তু যে আমি এই টোটকা করলাম, মানি ব্যাগটি রেখে দিলাম, মানি ব্যাগে প্রত্যেক দিন প্রণাম করছি আর টাকা ওর মধ্যে এসে এসে জাদু মন্ত্রের মতো টাকা এসে ওখানে ঢুকে যাচ্ছে, আমি টাকা বের করছি আর খরচ করছি, তা কিন্তু নয় বন্ধুরা। সবটাই আমাদের নিজেদের কাজ করতে হবে, কাজ করার ফলে আমি কিন্তু অর্থ রোজগার করতে পারব। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনারা আরও একটি কাজ করতে পারেন যেটা আমি মোটামুটি 10 বছর আগে থেকে করে আসছি। তো সেই বিষয়টা হচ্ছে একদম সিম্পল, এটাও মানি ব্যাগের জন্যই, সবুজ রঙের যে 5 টাকার নোট আছে, ভালো করে শুনুন, সবুজ রঙের 5 টাকার নোট আমি চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দেওয়ার, যদি পাই আমি গুগল থেকে সার্চ করে। তো সেই নোট
আপনি মানি ব্যাগে রেখে দিন, ঠিক আছে? আপনি যে টাকা রাখছেন সেই টাকার মধ্যেই রেখে দিন, ওই টাকাটি কিন্তু কখনো খরচ করবেন না, ঠিক আছে? পাঁচ টাকার যে নোট যেটার কথা বললাম সেটা কিন্তু কখনো খরচ করবেন না। জাস্ট আপনি পাঁচ টাকার নোটটা কোনো জায়গা থেকে যদি পেয়ে যান তো ভালো, সেই নোটটা নিয়ে আসবেন বাড়িতে, একটু পুছে পরিষ্কার করে নেবেন, একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন, বা না নিলেও হবে। যদি আপনি রেইকি জানেন তো একটা চকুর এই সিম্বল ওখানে দিয়ে দিন, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, জাস্ট নিয়ে মানি ব্যাগে রেখে দিন, ঠিক আছে? তাহলেও কিন্তু হবে। তো ওটাও করুন, পাশাপাশি এটাও করুন, আপনাদের মানি ব্যাগ কিন্তু সবসময় ভরাই থাকবে, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অনলাইন ক্লাস চলছে এবং 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, যার অর্থ হচ্ছে সারাদিনে মাত্র 36 মিনিট সময় আপনার ব্যয় হবে রেইকি অভ্যাস করতে। এর পাশাপাশি রেইকি শিখলেই আপনি এঞ্জেল হিলিং কোড, এঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশান এবং প্রাণী হিলিংয়ের মতো আরও পাওয়ারফুল কিছু টেকনিক আপনি ফ্রিতে শিখতে পারবেন, যার দ্বারা কিন্তু আপনি আরও শক্তিশালী হবেন। তো যারা ইন্টারেস্টেড তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। আজকে আসছি, নমস্কার। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।